হ্যালো ডিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জেএলডি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা জিতুকারীর ভিডিও পাঠিয়েছে আমার ফলোয়ারসে আগরতলা জগন্নাথনগর থেকে, এটা দেখাবো আপনাদেরকে। আর এটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম, তবে ওই ভিডিওতে কিছু মিস্টেক হয়েছিল, যার কারণে আজকে আবার এটার ভিডিও ছাড়ছি। তো দেখুন, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। এটা 2020 মডেল, 11 নম্বর মাসের, মানে এক প্রকারভাবে 2021-এরই বলতে পারেন। একদম নিউ কন্ডিশন আছে গাড়িটি। আছে ত্রিপুরা রাজধানী আগরতলা জগন্নাথনগরে, ফার্স্ট ওনার গাড়ি। আর গাড়িটি চলেছে 19,400 কিলোমিটার। গাড়িটি বিক্রি হবে 1,90,000, তবে এটা ফিক্স না, আপনারা চাইলে নেগোশিয়েট করতে পারবেন। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সো প্লিজ চেক করে নেবেন। আর গাড়ির ইএমআই এখন আছে, 32টা ইএমআই আছে, 10,500 করে। ওকে, এই যে দেখুন ভিতরে কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আর কিলোমিটারটা দেখে নিন, ভিডিওটা পজ করে। এই যে দেখুন 19,430 মাত্র চলেছে। যারা নাকি মালগাড়ি খুঁজছেন, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। আচ্ছা দেখুন, কোথাও কোনো ক্র্যাশ ট্যাশ নেই, ফুল বডি বানানো আছে, নিয়ে বডি টুডি বানাতে হবে না, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আবারও বলছি গাড়ির ডিটেলসটি একটু মন দিয়ে শুনবেন। এটা 2020 মডেল, 11 নম্বর মাসের, মানে 21-এর বলতে পারেন। গাড়িটি চলেছে 19,430 কিলোমিটার, ফার্স্ট ওনার গাড়ি। আর গাড়িটি বিক্রি হবে 1,90,000, এটা ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না, আপনারা চাইলে নেগোশিয়েট করতে পারবেন। আর গাড়ির ইএমআই আছে 32টা, 10,500 করে। গাড়িটি আছে ত্রিপুরা রাজধানী আগরতলা জগন্নাথনগরে। ওকে, এতে দেখুন গাড়িতে একদম ক্র্যাশ ট্যাশ নেই, গাড়ি মানে ইউজই হয়নি, মাত্র 19,000 চলেছে, একদম নিউ কন্ডিশন আছে। আচ্ছা দেখুন, বডিও ফুল বডি বানানো আছে, আপনাদের নিয়ে বডি বানাতে হবে না। আর এটা ওনার নাম্বার, যারা নাকি ডেসক্রিপশন বক্স খুলতে পারেন না বা কোথায় আছে জানেন না, তারা এই নাম্বারে কল করতে পারেন। এতে দেখুন ভিতরে কন্ডিশন একদম নিউ কন্ডিশন আছে। আর গাড়ি যাতে বৃষ্টিতে মাল টাল টানলে যাতে কোনো অসুবিধা না হয় বা জল যাতে ভিতরে না ঢোকে, তার জন্য ফুটো আছে গাড়িটির, এটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখুন, এটা বর্ষাকালে মাল টাল নিতে সুবিধা হবে আপনাদের, ভিতরে মাল ভিজবে না। তো বিয়ার্স, আজকের ব্লগ আমি এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী ব্লগে কোনো বাইক বা গাড়ির রিভিউ নিয়ে। সেটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।